আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। চ্যাপ্টার 4 সেকেন্ড পেপার, এই আলোচনা পর্বে আমরা যে কথাগুলো বলছিলাম আজকে গতদিন, যে বহুপদী এবং বহুপদী সমীকরণে বহুপদী কিভাবে হয়, কোন শর্তে বহুপদী হয়, কোন শর্তে বহুপদী সমীকরণ হয়, এবং বহুপদীর কেসে আমরা মুখ্যমান বা বহুপদীর ঘাত বা মুখ্য সহ গৌণ পদ এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছিলাম, আবার বহুপদীর সমীকরণ কীভাবে বের করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি আশাবাদী তোমাদের কাছে কথাগুলো মনে আছে। এখন আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিশ্চায়ক, যেটার কাজ হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয় করা। এবং এই যে টপিকটা আমি তোমাদের সাথে এখন আলোচনা করতে যাচ্ছি, এই টপিক থেকে, এই একটা টপিক থেকে সকল কলেজ বা বোর্ড বা ভর্তি পরীক্ষা সব জায়গায় একটা এমসিকিউ মানে মিস হয় না, খুব একটা আসে পরীক্ষায়। এই জন্য নিশ্চয়কের যে কনসেপ্ট এটা তোমাকে ভালোভাবে বুঝে রাখতে হবে, এটা ভালোভাবে শিখে রাখতে হবে। আর এখান থেকে সৃজনশীলের কোশ্চেন নাম্বার ক ইম্পর্টেন্ট এবং রিটেন এমসিকিউর জন্য এমসিকিউর কন্টেন্ট ইম্পর্টেন্ট। তো আজকে মূল কথা হচ্ছে নিশ্চয়ক সংক্রান্ত আলোচনা করব। তারপর দ্বিঘাত বহুপদীর কেসে কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমাদেরকে আজকে ক্লাসে আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে সলভ করব। মূল সহগ সম্পর্ক থেকে আমরা তোমাদের সাথে আজকে ওই অঙ্কগুলো সলভ করাবো, ঠিক আছে? তো আমাদের আজকে লেকচারে ইনশাআল্লাহ দুইটা বড় বড় জিনিস শিখাবো, যে দুইটা জিনিস থেকে কলেজের পরীক্ষায় কোশ্চেন্স কমন পাবে, বোর্ড এক্সামে কোশ্চেন্স কমন পাবে, এটা কনফার্মড ইনশাআল্লাহ। ওকে, সো সবাই বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আস্তে আস্তে জানাতে থাকো, মেনশন দাও বা শেয়ার দিয়ে ফেলো, যেন তারা আমাদের সাথে জয়েন করে ফেলতে পারে। এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, এত সুন্দর একটা ইনফরমেন্ট, বিজনেস নাতো হচ্ছে একটা দিন, একটা সন্ধ্যা, এই সন্ধ্যায় সবাইকে এই লাইভ ক্লাসে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের নিশ্চয়কের কনসেপ্টটাতে আমরা তাহলে চলে আসি। তাহলে নিশ্চয়কের কনসেপ্টটাতে কী আছে দেখো, নিশ্চয়ক, ওকে। তো নিশ্চয়ক এটার কাজ হলো মূলের প্রকৃতি নির্ণয় করা। কী নির্ণয় করা বলো? মূলের প্রকৃতি, একটু খাতায় লিখে রাখবার সাথে সাথে, প্রকৃতি নির্ণয় করা। নিশ্চয়কের কাজ হচ্ছে কি ভাই? নিশ্চয়কের কাজ হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয় করা। আচ্ছা, তো মূলের প্রকৃতি বলতে কী বোঝায় এটাও তো জানা দরকার, তাই না? তো মূলের প্রকৃতি বলতে কী বোঝায় আসলে, এটা জানি না। মূলের প্রকৃতি বলতে তিনটা জিনিসকে ইন্ডিকেট করে। একটা হচ্ছে মূলদ্বয় বাস্তব কিনা, এটাকে ইন্ডিকেট করে। আরেকটা হচ্ছে মূলদ্বয় সমান কিনা এটা যাচাই করে। আরেকটা হচ্ছে যে মূলগুলোর কথা বলবো, যেহেতু এটা কিন্তু দ্বিঘাত বহুপদীর একটা প্রপার্টিস, দ্বিঘাত বহুপদীর মূল কিন্তু দুইটা থাকে, এই জন্য মূলদ্বয় ওয়ার্ডটা বলছি, তাই না? আচ্ছা, এবং থার্ড পয়েন্ট ইজ মূলদ্বয় মূলত কিনা, ওকে, রেশিওনাল কিনা, বাস্তব মানে রিয়েল কিনা, ইকুয়াল কিনা, অ্যান্ড মূলত বা রেশিওনাল কিনা, মূলত কিনা, ওকে। তো এই তিনটা জিনিসকে ইন্ডিকেট করে, এবং এই তিনটা জিনিস আমরা একই সাথে এখন বুঝতে যাচ্ছি। এবং খুব সহজ অঙ্ক, আমাদের রেফারেন্স বুক কেতাবুদ্দিন স্যারের বই, যেখান থেকে তোমাদেরকে আমরা এখনই এখানের কোশ্চেন্সগুলো তোমাদেরকে আমি সলভ করানো দেখাবো। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, তো এই যে আমাদের রেফারেন্স বুক রূপন্তী প্রকাশনী না কেতাবুদ্দিন স্যারের বই, এখান থেকে আমরা তোমাদেরকে অঙ্কগুলো কন্টেন্টগুলো করা দেখাবো। এবং এই জায়গায়, আচ্ছা, ওকে, এই যে হ্যাঁ, রেফারেন্স বুক এখন রূপন্তী প্রকাশনী এটার বই থেকে। এবং এখানে আরেকটু কথা আমি বলে রাখি, এটা কিন্তু আমাদের কিউরিওসিটি প্রবলেম বুক সিরিজ এই পার্ট থেকে সংগ্রহ করা, মানে ওই পার্টটা অ্যাকচুয়ালি যে বইগুলো আমাদের এই যে কোর্সে যারা ভর্তি আছে বা ভর্তি হয়েছে তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছিলাম, তাই না? তো যদি এই ইনফোটা না জেনে থাকো, ডিরেক্টলি জাস্ট থিয়েটার্সে যাবা, অ্যানাউন্সমেন্টে ক্লিক করবা, আমরা যে বইগুলো স্টুডেন্টসদেরকে পাঠাচ্ছি সেই বইগুলো, এই যে দেখো, এই যে বইয়ের ছবি, হ্যাঁ, এই বইগুলো কিউরিওসিটি যে সিরিজের বইগুলো আছে, এই বইয়ের ছবিগুলো আমরা, মানে বইগুলো আমরা স্টুডেন্টসদেরকে পাঠাচ্ছিলাম বা তোমরা পাবা, সেই বইতে এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো তাহলে এবার কন্টেন্টে চলে আসি। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম এখানে, আচ্ছা, বা আজকে লাইফে অনেক স্টুডেন্টস আছে, খুবই ভালো, চমৎকার, আচ্ছা, ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো তাহলে আমরা এই জায়গাটাতে মূলদ্বয় বাস্তব কিনা, সমান কিনা এবং মূলত কিনা, এগুলো নিয়ে আমরা জাস্টিফাই করবো। আমরা একটু পরে কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেন দিব, তোমার টাইম স্টপ ওয়াচ চালু করে দিব, তুমি দেখবো, আমি দেখবো যে তুমি কত সময়ের মধ্যে অ্যান্সার দিতে পারো, তাই জন্য বেসিকটা বুঝে রাখো। সো দ্বিঘাত বহুপদী যে সমীকরণটা আছে সেই সমীকরণটা কী ছিল ডিয়ার স্টুডেন্টস, একটু বলো তো আমাকে। দ্বিঘাত বহুপদী যে সমীকরণ ছিল, যে সেই দ্বিঘাত বহুপদী সমীকরণ ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো।
এটা ছিল আমাদের দ্বিঘাত বহুপদীর সমীকরণ, যেটা তোমার মনে আছে তাই না? আচ্ছা এটা তো তোমরা কম বেশি মুখস্থ আছে জানো, দ্বিঘাত বহুপদীর সমীকরণ। এই সমীকরণ থেকে যেহেতু মূল নিয়ে কথা বলতেছি, কী নিয়ে কথা বলতেছি, মূলের প্রকৃতি, মূলের প্রকৃতি মানে মূল নিয়ে কথা বলতেছি। সো এই মূলটা বের করার জন্য একটা সূত্র ছিল যেটা তুমি নাইনটিনে শিখছিলে। সো সেই সূত্রটা কী ছিল ভাই? সেই সূত্র ছিল এটা যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। আমাদের পেইড কোর্সে যারা এই কোর্সে থাকবে তারা কিন্তু একই সাথে জুম ফ্যাসিলিটিস পাবে, জুমে ডিরেক্ট কোশ্চেন করতে পারবে, মানে যাতে ম্যাক্স হচ্ছে ইন্টারেক্টিভ হয়। আজকে জুম ফ্যাসিলিটিসটা এখানে অ্যাড করা হয়নি কিন্তু আমাদের এই কারণে এটা পাবলিকই না হচ্ছে ক্লাসটা। তো পেইড কোর্সে যারা আছে তারা কিন্তু জুমে ডিরেক্টলি, কোনো কন্টেন্ট বুঝে না, ডিরেক্টলি আমাকে সরাসরি কোশ্চেন করতে পারে এবং কী হয় ক্লাসের একটা ফিল পাওয়া যায়, স্বাভাবিক কথা। আচ্ছা সো এবার দেখো চলে আসো, এই যে আমরা এই যে এক্সের কেসটা আমরা এখানে বললাম, মূলের প্রকৃতি নির্ণয় নিয়ে যে কথা বললাম, এই মূলের প্রকৃতি নির্ণয় কিসে? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই টু এ। এখানে মাইনাস বি এবং টু এ, আবারও বলে দিই, এ বি এবং সি বোথ হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এ বি সি তিনটাই বাস্তব কোনো ভ্যালু থাকবে, বাস্তব সংখ্যা মিন্স বাস্তব কোনো ভ্যালু আছে, লাইক ধরো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, একটা বাস্তব ভ্যালু আছে, এটাই বুঝাচ্ছি। হ্যাঁ সো এক্ষেত্রে মাইনাস বি বাই টু এটা বাস্তব সংখ্যা হবে। সো এই মূলের প্রকৃতি কীরকম হবে এটা নির্ভর করবে এই রুটের ভিতরে যে রাশিটা আছে, এটা অনেকেই বুঝে না এই কনসেপ্টটা, যতটুকু সহজ হয় আমি বুঝিয়ে দিব। এই যে রুটের ভিতরে যে রাশিটা আছে এই রাশির উপর নির্ভর করবে এই মূলের, এই সমীকরণের মূলের প্রকৃতি কীরকম হবে। রুটের ভিতরে যে রাশিটা আছে সেই রাশির উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে বা নির্ভর করবে যে এই সমীকরণের মূলের প্রকৃতি কীরকম হবে, ঠিক আছে? সো এই মূলের প্রকৃতির কেসে যে কীরকম হবে মূলটা সেটা যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে নির্ভর করতেছে কার উপর? এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটার উপর। এবং এই জন্যে নিশ্চয়ক ডিসক্রিমিনেন্ট যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, সেই ডি ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এটা হচ্ছে আমাদের নিশ্চয়ক নির্ণয় করার সূত্র, নিশ্চয়ক নির্ণয় করার সূত্র কি বলো তো? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, নিশ্চয়ক নির্ণয় করার সূত্র সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। আমি আশাবাদী তোমরা কথাগুলো যতটুকু সহজভাবে বলছি, এই টপিকটা অনেক কনফিউজিং একটা টপিক কিন্তু তাও লাইভে পাবলিক লাইভে এটা সলভ করে দিচ্ছি, এটা তোমাদের জন্য একটা গুড ব্যাপার। হ্যাঁ এবং এটা যদি তুমি বুঝে রাখতে পারো এটা থেকে কোয়েশ্চেন তুমি কমন পাবা, শিওর থাকো ইনশাল্লাহ। আচ্ছা সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে আমাদের কি এই নিশ্চয়ক বের করার সূত্র বা মূলের প্রকৃতি বের করার সূত্র। আচ্ছা সো নিশ্চয়কের জন্যে আমরা এখন সূত্র কি পাইলাম? নিশ্চয়কের জন্যে সূত্র পাইলাম ডি, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখন একটু তুমি বলো, এই যে ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাস্তব কখন শর্ত হবে? রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা এটা কী নির্দেশ করে? কাল্পনিক সংখ্যাকে নির্দেশ করে, বাস্তব তো নির্দেশ করে না। কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে তো রুটের ভিতরে নেগেটিভ তো বাস্তব সংখ্যাকে ইন্ডিকেট করে না, মাইনাস রুট ওভার মাইনাস টু, রুট ওভার মাইনাস টু এটা তো বাস্তব সংখ্যা না, এটাকে কী বলে? কাল্পনিক সংখ্যা অথবা জটিল সংখ্যা আকারে এটাকে এক্সপ্রেস করা যায় তাই না? সো রুটের ভিতরে মাইনাস হইতে পারবে না বাস্তবের জন্য। সো বাস্তবের জন্যে ডি গ্রেটার দেন জিরো হইতে হবে, অর্থাৎ নিশ্চয়কের ভ্যালু মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো হইতে হবে। ডি গ্রেটার দেন জিরো বলি আর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো বলি, মিনিং সেম। সো বাস্তবের ক্ষেত্রে ভাই কী হইলো কথাটা? বাস্তবের ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো, বাস্তবের ক্ষেত্রে সূত্র কী পাইছি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো। আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথাটা কী? সেকেন্ড কথা হচ্ছে মূলদ্বয় সমান হওয়ার শর্ত কী হবে? সমান হওয়ার ক্ষেত্রে বলো, সমান হওয়ার ক্ষেত্রে বলো এক্স ইকুয়াল টু, দেখো আমি এক্সাম্পল দেখাই তোমাদেরকে, এক্স ইকুয়াল টু এই যে মাইনাস বি প্লাস মাইনাস এত, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে জিরো বানায় দাও, কী হয় দেখো? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার জিরো ডিভাইডেড বাই টু এ, তাহলে বলো মাইনাস বি প্লাস জিরো ডিভাইডেড বাই টু এ, কারণ রুট ওভার জিরো তো জিরোই হবে, আর মাইনাস বি মাইনাস জিরো ডিভাইডেড বাই টু এ, তাহলে কী হয়েছে ভাই? যে প্লাস মাইনাসের জন্য ভেঙে ভেঙে লিখলাম, মাইনাস বি বাই টু এ, ওকে মাইনাস বি বাই টু এ অ্যান্ড মাইনাস বি বাই টু এ, তাহলে বলো এবার মাইনাস বি বাই টু এ দুই ক্ষেত্রেই সেম জিনিস তুমি পাইছো কিনা ভাই? পাইছো। সো স্টুডেন্টস এবার বলো, মাইনাস বি বাই টু এ মাইনাস বি বাই টু এ, তাহলে এই যে মাইনাস বি বাই টু এ আসতেছে দুই ক্ষেত্রেই মূল কী আসছে? সমান আসছে। সো এটাই হচ্ছে কথা যে আমাদের কখন সমান আসছে, মূল দুইটা সমান কি না এটা যাচাই করতেছি। কখন সমান আসছে? যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান জিরো বসাইছি। কখন সমান আসছে? বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু
বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু যখন শূন্য বসে, সো চলে আসে কথার মধ্যে, মূলটা সমান কখন হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে ডি ইকুয়াল টু জিরো, ডি ইকুয়াল টু জিরো, ডি ইকুয়াল টু জিরো অথবা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, তখন মূলদ্বয় সমান হবে, ঠিক আছে। আর মূলদ্বয় বাস্তব হবে কখন, যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো। তাহলে দুইটা কথা আমরা কিন্তু শিখে ফেলছি, বাস্তবের কথা শিখে ফেলছি, দুই একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা বাস্তব হবে সেটা শর্ত শিখে ফেলছি এবং সমান হবে সেই শর্তটা শিখে ফেলছি এখন, এবং এটা বুঝেও গেছি যে কেন এটা হইলো, তাই না, লজিকটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো মূলদ্বয় মূলত কিনা এটা হচ্ছে আমরা বলতে যাচ্ছি, এবং ওই যে আমরা একটা প্রমাণ শিখেছিলাম যে রুট থ্রি অমূলত সংখ্যা, তাই না, এটা একটা প্রমাণ শিখছো না, তো মূলদের ক্ষেত্রে পি বাই কিউ এরকম অনুপাত আকারে এক্সপ্রেস করা যায় না অমূলদের ক্ষেত্রে, তাই না, ইরেশনাল বা অমূলদের ক্ষেত্রে মানে পি বাই কিউ মানে দুইটা সংখ্যার অনুপাত আকারে একটা সংখ্যাকে যদি আমি প্রকাশ করতে না পারি তাহলে সেটাকে বলা হয় অমূলত সংখ্যা, আর যদি পারি তাহলে সেটাকে বলা হয় মূলত সংখ্যা। সো এই মূলত হওয়ার শর্তটা কী আসবে, শর্ত হচ্ছে রুট ওভার থাকতে পারবে না, রুট ওভার থাকলে সেটা এটা করা যায় না, রুট ওভার থাকলে রুট ওভার যুক্ত কোনো সংখ্যাই কী হয়ে যায় বলো, অমূলত হয়ে যায়, তাই না। তো যেহেতু রুট ওভার থাকতে পারবে না সেই জন্যে এই রুটটাকে ভ্যানিশ করতে হবে, তাহলে মূলদ্বয় মূলত হবে। সো রুটকে ভ্যানিশ করার শর্ত কী, রুটকে ভ্যানিশ করার শর্ত হচ্ছে স্কোয়ার লাগবে, এবং সেটাই হচ্ছে কথা মূলতের ক্ষেত্রে, যে তুমি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি পূর্ণবর্গ হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি পূর্ণবর্গ, পূর্ণবর্গ হলে হলে কী হবে বলো তো, মূলদ্বয় মূলত হবে। ওকে, মূলদ্বয় মূলত কি না, বা সেক্ষেত্রে শর্ত হচ্ছে পূর্ণবর্গ হইতে হবে। ওকে, সো পূর্ণবর্গ হইলে মূলদ্বয় মূলত শর্ত আসবে। সো একটু আমাকে বলো, এই যে তিনটা জিনিস, একটু ঝামেলাযুক্ত তিনটা জিনিস, এই ঝামেলাযুক্ত তিনটা জিনিস তোমাদের কাছে মোটামুটি সহজ লাগতেছে কি না সেটা একটু আমাকে বলো, এই ঝামেলাযুক্ত তিনটা জিনিস। ওকে, হ্যাঁ, ওকে, এই ঝামেলাযুক্ত তিনটা জিনিস সবার কাছে ক্লিয়ার মনে হচ্ছে কিনা সেটা একটু আমাকে বলো, মূলদ্বয় মূলত কিনা এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, যে বাস্তব সমান এবং মূলত এই তিনটা কথা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু বলো। হ্যাঁ, এই তিনটা জিনিস ক্লিয়ার হইলে একটু কমেন্ট বক্সে লেখো ক্লিয়ার হয়েছে, আমরা এবার একটু পরে অঙ্ক করতে যাচ্ছি। ওকে, একটু পরে অঙ্ক করতে যাচ্ছি এবং তোমরা সেখানে অ্যান্সার দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, বুঝছি সব, বুঝছি বুঝছি, মাশাআল্লাহ, খুবই ভালো। সো এবার চলো, এবার হচ্ছে আমরা প্লে মুডে যাব, প্লে মুড, গেম মুড, গেম মুডে যাব। গেম মুডে কীভাবে যাব দেখো, আচ্ছা, ওকে, গেম মুডে কীভাবে যাব চলো, আচ্ছা, ওকে, আসি, আচ্ছা, গেম মুডে আসবো, সেখানে আমি টাইম কাউন্ট করব, তোমরা অ্যান্সার দিবা, যে দেখবো এবং আমি দেখবো যে কার অ্যান্সার বা কাদের অ্যান্সার সর্বোচ্চ কারেক্ট আসে, কাদের অ্যান্সার সর্বোচ্চ কারেক্ট আসে। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, আমি দেখবো কাদের অ্যান্সার সর্বোচ্চ কারেক্ট। সো খেলাটা কীভাবে দেখো, আমি হচ্ছে তোমাদেরকে, ওকে, আচ্ছা, অধ্যায় নিশ্চয় ওকে কোয়েশনসগুলো কই, ওকে, আচ্ছা, ওই তো, এই তো, হ্যাঁ, চলো, কোয়েশ্চেন নাম্বার এক, খেলার সিস্টেমটাকে আমি বলি, দেখো সেটা হচ্ছে স্টপওয়াচ এখানে চলে আসবে, ঠিক আছে। তো এক নম্বর কোয়েশ্চেন, এই সমীকরণের মূলের প্রকৃতি কত, মূলের প্রকৃতি কী সেটা তুমি বের করবা। টাইম কাউন্ট শুরু হয়ে গেল, আমি প্রথমটা আমি প্লে করি, দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি, দেখো বি হচ্ছে এক্স সহগ মাইনাস সিক্স, দ্যাট ইজ ছত্রিশ, মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার সহগ ওয়ান ইন্টু নাইন, চার নং ছত্রিশ, ছত্রিশ সমান জিরো, তার মানে মূলদ্বয় সমান, মূলের প্রকৃতি সমান, কত সেকেন্ড, সিক্সটিন সেকেন্ডের মধ্যে আমি করে ফেলছি কাহিনী, ঠিক আছে, কাহিনী বুঝে গেছি। এবার চলো, এখন হচ্ছে এটাতে প্রথমটা আমি তোমাকে দেখ বললাম যে এই সিক্সটিন বা এইটিন সেকেন্ডের মধ্যে আমি হচ্ছে প্রথমটার অ্যান্সার করে ফেললাম, এখন সেকেন্ড কোয়েশ্চেনটা, ওকে, সেকেন্ড কোয়েশ্চেনটা
তোমাকে আমি করতে দিব, টাইম কাউন্ট শুরু হবে, তুমি হচ্ছে আমাকে বলবা যে রেজাল্ট বলবা এবং কত সেকেন্ডের মধ্যে করছো সেটা তুমি বলবা, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার এটা লার্নিং দ্রুত হয়ে যাবে এবং খুব ফাস্ট তোমার ক্যালকুলেশন চলে আসবে এবং খুব ফাস্ট তুমি শিখে ফেলতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, মূলত সমান আমি বলে ফেলেছি কত সেকেন্ডে, 16/18 সেকেন্ডে, ঠিক আছে? সেকেন্ডটা আমি হচ্ছে তোমাদের জন্য দিব, এখন সেকেন্ডটা দেখো পুরো কোয়েশ্চেন দেখা যাচ্ছে না, এই জন্য হচ্ছে তোমাদেরকে আমি কিছু বলতেছি না দেখি। সো সেকেন্ডটা আমি দেখাবো, তারপর টাইম কাউন্ট শুরু করবো, ঠিক আছে? টাইম কাউন্ট শুরু করলে তখন হচ্ছে তুমি আমাকে বলবো। ওকে, সো ফার্স্টটা তো আমরা শেষ করলাম, সেকেন্ডটার ক্ষেত্রে আচ্ছা, তো ওকে সেকেন্ডটার ক্ষেত্রে আচ্ছা, ঠিক আছে, তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে এখানে আসো, সেকেন্ডটার ক্ষেত্রে আচ্ছা, সেকেন্ড থার্ড দুইটা জিনিসটা আসলো, সমস্যা নেই। আচ্ছা, তো সেকেন্ডটা হচ্ছে তো দেখা গেল এবং আমরা টাইম কাউন্ট শুরু করি। এবার তুমি একটু দ্রুত অ্যান্সার দাও, দেখি কত দ্রুত আসে অ্যান্সার সেকেন্ডটার জন্যে। সেকেন্ডটার জন্যে বিএসকোয়ার দ্যাট ইস 121 - 4 × 24, 4×24 = 96, অর্থাৎ যেটা আসবে গ্রেটার দেন জিরো মানে বাস্তব, অর্থাৎ আমার ধরো যে 16 সেকেন্ড লাগস, ঠিক আছে? তোমাদের কত সেকেন্ড লাগছে আমি একটু দেখি। ওকে আচ্ছা, ওকে বাস্তব, বা তোমার তো অনেকেই হচ্ছে পেরে গেছো অলরেডি বাস্তব, গুড। সো অনেকে এটাতে দুর্নীতি করছে, হ্যাঁ, কীরকম দুর্নীতি করছে যে অনেকে আগে দেখে করা শুরু করছে, সো সেই জন্য এটা আমরা গ্রহণযোগ্য করবো না। আমরা আরেকটা কোয়েশ্চেন দিব, কোয়েশ্চেন ইজ x² মানে অনেকের কাছে আমাদের প্রবলেম বুকটা আছে, যারা আমাদের কোর্সে এনরোল হয়ে গেছে তাদের কাছে প্রবলেম বুক আছে, তারা প্রবলেম বুক দেখেও বলে ফেলতে পারে। সো আমরা পরের কোয়েশ্চেনের জন্যে হচ্ছে ফোন দেয়, কেন ফোন দেয়, ক্লাস নিচ্ছি না জানে না, আচ্ছা প্রশ্ন যারা কল দিচ্ছে তারা জানে না যে আমি ক্লাসে আসি। দেখো x² - 4x - 1 = 0, ওকে টাইম কাউন্ট স্টার্ট নাও। এবার বলো এটার মূলের প্রকৃতি কীরকম, ওকে মূলের প্রকৃতি কীরকম আমি কমেন্টে দেখি, কার অ্যান্সার সবার আগে আসে, কত সেকেন্ডের মধ্যে আসছে সেটাও দিয়ে দিবা। আচ্ছা ওকে ওকে আচ্ছা ওকে দেখি কার অ্যান্সার আগে আসে। আচ্ছা থার্ড নম্বর, 3 নম্বর কোয়েশ্চেন, ওকে 3 নম্বর দিলাম ধরো, হ্যাঁ আচ্ছা, মূলত বাস্তব সময়টা বলে দিবা। আচ্ছা ওকে, মূলত এবং বাস্তব বলছো অনেকেই। আচ্ছা টাইম কাউন্ট আমরা স্টপ করলাম, b² = 16 - 4 × 1 × - 1, ওকে। তো এখানে আমি একটা ট্রিক্স বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে সবসময় মনে রাখবা লাস্টেরটা চিহ্ন যদি মাইনাস হয় বুঝো, এই মাইনাসটা এটার সাথে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন মূলত বাস্তব হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, ম্যাক্সিমাম টাইমে বাস্তব হয় বুঝছো, অথবা পূর্ণবর্গের শর্ত আসবে, ওকে। সো এরকম আর কি খেলা। আচ্ছা সো তাহলে বাস্তব যারা বলছো তাদেরটা কারেক্ট। সো এখন আমি নতুন একটা সমীকরণ দিই, কোয়েশ্চেন নম্বর ফোর, ধরো 3x² - +2x - 4 = 0, এইটার মূলদ্বয়ের প্রকৃতি কত কীরকম সেটা একটু তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি দাও, দেখি কার অ্যান্সার আগে সবার আগে আসে। ওকে আচ্ছা ওকে, 4 নম্বর তুমি অ্যান্সার দেওয়ার সময় নাম্বার মেনশন করবা। আচ্ছা ওকে বাস্তব, গুড, ওই তো, হ্যাঁ তোমরা অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছো, গুড। ওকে সো তারপর পরের কোয়েশ্চেনটা আমি দিই, 5 নম্বর, ঠিক আছে 5 নম্বর, x² - 2x + 3 = 0, এটার মূলের প্রকৃতি কীরকম একটা কমেন্ট বক্সে জানাও দেখি। 5 নম্বর এটার মূলের প্রকৃতি কীরকম হবে, হ্যাঁ 4 নম্বর, হ্যাঁ আদিবা আবিদার, ঠিক আছে গুড গুড, এই তো 5 নম্বর, কত সেকেন্ডের মধ্যে দিছো অ্যান্সার বলো, 5 নম্বর কত সেকেন্ডের মধ্যে দিছো সাথে লিখে দিবা। পাঁচ হচ্ছে অবাস্তব, আচ্ছা ওকে ওকে ওকে, টাইম অ্যান্সার চলে আসছে অলরেডি। আচ্ছা সো 5 হচ্ছে অবাস্তব, ঠিক আছে, আচ্ছা ওকে গুড। আমরা আমাদের বাকি যে এত ক্লাস হবে ইনশাল্লাহ এই বুয়েট কোর্সে, আর অ্যাডমিশনের যে কোর্সগুলো আছে আমরা অনেক ফিচার্স অ্যাড করেছি বা এই যেগুলো দেখছো, আর আরেকটা জিনিস হচ্ছে এই যে ডিরেক্ট হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন দেখাবো তোমাদের, তো আগে হচ্ছে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেশন দেখাতে পারতাম না, এখন
ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন অন স্ক্রিন দেখিয়ে আমরা অনেক ক্যালকুলেশন তোমাদেরকে ইনশাল্লাহ সলভ করাবো। এগুলো আমরা এখনকার নতুন ফিচার অ্যাড করেছি। আরও কয়েকটা এক্সক্লুসিভ জিনিস আমরা অ্যাড করছি যেটা স্টুডেন্টসদের কাছে অনেক মজাদার হবে এবং অনলাইন এডুকেশনটা তাদের কাছে আরও বেশি ইন্টারেক্টিভ হবে এবং অফলাইনের থেকে বেটার। হ্যাঁ, এবং সামনে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে স্টুডেন্টস যেটা বলবে যে অন্যান্য জায়গায় অন্যান্য সাবজেক্টও পড়ছি অফলাইনেই পড়ছি, বাট অনলাইনের ম্যাথমেটিক্সের ক্লাস অফলাইনের থেকেও হচ্ছে ইন্টারেক্টিভ মনে হয় এবং মজা মনে হয়। সো এরকম একটা জিনিস আমরা সামনের দিনগুলোতেও নিয়ে আসছি এবং তোমাদের কাছে লাইভ ক্লাসগুলো যত ইন্টারেকশন সম্ভব সেটা আমরা করতে যাচ্ছি। অ্যান্ড হোপফুলি আমরা সফল হবে এবং আমাদের মেনটেন্যান্স কস্ট অনেক বেশি, আর আমরা যে সেট আপ মেনটেন করে ক্লাস নিই এটাও অনেক কস্টলি একটা সেট আপ। আমাদের কোর্সগুলোর ফিজও এই জন্য অন্যান্যদের থেকে একটু বেশি। সো অন্যান্যদের সাথে কম্প্যারিজনটা আমরা করতে পারি না, কারণ আমাদের কম্প্যারিজনের স্ট্যান্ডার্ড আমরাই আসলে, কারণ আমরা যা করতেছি এই স্ট্যান্ডার্ড তো আর আমরা প্যারালালি কোনো সুযোগ নেই আসলে, কিন্তু আমরা পাবো না এবং এটাই হচ্ছে রিয়েলিটি। তো এই জন্যে সবচেয়ে ট্রাস্টেড এবং বেস্ট প্ল্যাটফর্মের সাথেই থাকার চেষ্টা করো, শেষ পর্যন্ত নিজেকে বেস্ট একটা ভার্সনে নিয়ে যেতে পারবে এবং প্রাউড ফিল করতে পারবে ইনশাল্লাহ যে এখানে পড়ার কারণে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এবার এটা তো তোমাদের তো একটা টাইপ তোমরা অলরেডি কাভার করে ফেলেছো, খুবই ভালো, তোমরা অলরেডি শিখে ফেলেছো যে এখানে কীভাবে কোন অঙ্কটা কীভাবে করবো। তোমরা তাও একটু আমরা অ্যানাদার একটা কোয়েশ্চেন, লাস্ট ওয়ান কোয়েশ্চেন আমি শুধু তোমাদেরকে দিচ্ছি। ওকে, তোমরা একটু দ্রুত আমাকে এটার অ্যান্সার দিবা, কোন কোয়েশ্চেনটা তোমরা অলরেডি বুঝে গেছো, না বুঝলে আমি আবার বলে দিই। কোয়েশ্চেন নাম্বার 6, একটু বলো এটার মূলের প্রকৃতি কীরকম। কোয়েশ্চেন নাম্বার 6, ওকে, হ্যাঁ দেখি কত সেকেন্ডের মধ্যে দিছো সেটা অ্যান্সার দিবা, কমেন্টে দিবা কত সেকেন্ডের মধ্যে দিচ্ছ। ওকে, কত সেকেন্ডের মধ্যে দিয়েছো অ্যান্সার সেটা একটু কমেন্টে লিখবা, তাহলে একটু ভালো লাগবে। আচ্ছা, ওকে, অস্বাভাবিক না স্বাভাবিক সমীকরণ, এই আসলে মানে আমরা যে কমার্সের পোলা পেনকে যে পচাই এটা আসলে যুক্তিসঙ্গত তাই না, মানে অবাস্তবকে অস্বাভাবিক বলে, তাহলে বলো এবার কী একটা অবস্থা। হ্যাঁ আচ্ছা, ওকে আচ্ছা, হ্যাঁ রুনা বলছ বাস্তব এবং 12 সেকেন্ড অ্যান্সার, গুড রুনা, 6 নম্বর অ্যান্সার দিয়েছ। আচ্ছা সুমন পারভেজ, ওকে বাস্তব বলছ, শায়লা সিরাজ 15 সেকেন্ড অ্যান্সার দিয়েছ, চমৎকার, বাহ, ওকে আচ্ছা অবাস্তব, আচ্ছা ওকে 12 সেকেন্ড, বাহ গুড। সো অনেকে দিয়ে ফেলেছে, আর টাইম কাউন্ট আমি করছি না, আমরা তাহলে চলে আসি। ওকে, সো অ্যান্সারটা কি সেটা একটু বলে দিই, B² দ্যাট ইজ 4 - 4 ইন্টু এর মান 3, সি এর মান -7। অলরেডি তুমি বুঝে গেছো -7 কি হয় প্লাস তাই না। ওকে, সো প্লাস হয়ে গেলে এখানে আচ্ছা তাহলে 4 + 4 = 28, 28 × 3 কত হয় তাই না, 4 + 7 = 28, 3 × 3 করলে 3 + 8 = 24, হাতে রয়েছে 2, তাই না, 3 + 8 = 24, হাতে রয়েছে 2, হাতে রয়েছে 2, 3 × 2 = 6, 7, 8 তাই না, 84 + 8 = 88। এখন আমি একটু দেখতে চাই যে এটা অ্যাকচুয়ালি মূলদ হয় কিনা, দেখো √88 তাই না, √88 দ্যাট ইজ হয় না, 2√22, সো এটা কিন্তু হবে না। সো এটা শুধু বাস্তব এবং হচ্ছে অমূলদ তাই না, অমূলদ এবং বাস্তব। এবং আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু দেখাই, দেখো এই যে এটা এটার মূলটা দেখো একটু, B² দ্যাট ইজ 16 - 4 × a = 1, C = 5, দেখো 16 - 5 = 20 তাই না, এবং এটা কিন্তু -4 আসছে এবং এটা কিন্তু আমাদের অবাস্তব আসছে না, যেটার জন্য দেখাতে চাইছিলাম সেটা তো হয় না আসলে। আচ্ছা দাঁড়াও, ওকে 5 + 25 = 25 + 4 = 24, আচ্ছা দেখো এই যে একটা জিনিসটা আছে, ওকে এই যে আমাদের এই যে কোয়েশ্চেনটা আছে, হ্যাঁ এই কোয়েশ্চেনটার কথা আমি একটু দেখাই, দেখো এই যে কোয়েশ্চেনটা আছে এটাতে একটা বেসিক আছে, একটা বেসিক স্পেসিফিক একটা ভালো বেসিক আছে যেটা তোমরা হয়তো ভুল করে যেতে পারো পরীক্ষা হলে, সেটা একটু দেখাচ্ছি। এই যে 4 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, এই 4 নম্বর কোয়েশ্চেন দেখো, B² দ্যাট ইজ 25 - 4 × a × c, 25 + 4 = 24 তাই না, 5 + 4 = 9, 2 + 2 = 4, 49, এই যে 49 > 0 ইট ইন্ডিকেটস বাস্তব, বাট আরেকটা কথা আছে √49 দ্যাট ইজ আছে 49 দ্যাট ইজ হচ্ছে B² - 4 দ্যাট ইজ 7² পূর্ণবর্গ দ্যাট ইজ মূলদ। সো বাস্তব এবং মূলদ এট টাইম, ওকে এই জায়গাটাতে একটু মিস করে গেছিলাম এবং এই কথাটা হচ্ছে বুঝতে হবে, ঠিক আছে। তো কিছু কি মূলত কিন্তু হইতে পারে না হইতে পারে তাই না, এই জন্য √² করে দেখবা, ঠিক আছে। সো এই হলো ব্যাপার, এবং এখানে আমি আরেকটু কথা তোমাদেরকে একটু আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা মূলের প্রকৃতি দেখিয়েছিলাম তাই না, তো মূলের প্রকৃতি দেখিয়েছিলাম, সেই মূলের প্রকৃতির কেসে কী ঘটনা দেখো তো, এই যে একটা মূল যদি বাস্তব হয়, তুমি একটু আমাকে বলো স্টুডেন্টস বলো, একটা মূল যদি বাস্তব হয়
ওকে, সেটা তো ঠিক আছে, বাট যদি কোনো একটা মূল সমান হয় সেটা একই সাথে বাস্তব কি না বলতো? একই সাথে বাস্তব মিলবে, ওকে। এটা কিন্তু আমি বলতেছি না, কিন্তু কথা হচ্ছে লজিক বলতে পারবা, যদি দুইটা মূল মূলদ্বয় সমান হয় তাহলে তারা বাস্তব হবে। সো বাস্তব এবং সমান একই কথা, আবার যদি মূলদ্বয় মূলদ হয় তাহলে কিন্তু বাস্তব হবে, তাই না? তো অবাস্তব হলে তার মূলদ হইতে পারবে না। সো বাস্তব এবং মূলদ এটাও কিন্তু এমসিকিউর অপশনে থাকতে পারে, একটা না দিয়ে দুইটা অপশন দেয় হবে, কিন্তু তখন তোমরা যখন দুটো দুটো করে দেখো তখন তোমরা কনফিউজড হয়ে যাও, কিন্তু জিনিসটা একটাই, একটা মানে মূলদ্বয় বাস্তব যে সমান হলে বাস্তব হবে, মূলদ্বয় মূলদ হলে বাস্তব হবে, এটাই হচ্ছে মেইন কথা, তাই না? খুব সহজ কথা। আচ্ছা, সো দেখো আমরা এখানে তাহলে সেই জিনিসটা এখানে বললাম, বাস্তব এবং মূলদের কথা। আচ্ছা, তো এখন এটার সাথে লিঙ্কড আমরা কিছু কোয়েশ্চেন্স করব, ঠিক আছে? তো সেই কোয়েশ্চেন্স পার্টে আসি, চলো লিঙ্কড কিছু কোয়েশ্চেন্স করব। আচ্ছা, এবং কিছু কোয়েশ্চেন্সের প্রমাণ আছে এখানে, সেই প্রমাণগুলো করব কেতাবউদ্দিন স্যারের বই থেকে, চলো। আচ্ছা, কিছু প্রমাণ করব কেতাব স্যারের বই থেকে, চলো। আচ্ছা, এই জায়গায় কোথায়? আচ্ছা হ্যাঁ, কেতাব স্যারের বই, রেফারেন্স বুক কেতাবউদ্দিন। আচ্ছা ওকে, দেখো এই যে এখানে কয়েকটা কোয়েশ্চেন্স আছে, এগুলো পরীক্ষা আসে। এই যে কোয়েশ্চেন নাম্বার ই, এই যে কোয়েশ্চেনটা দেখতেছো, কোয়েশ্চেন নাম্বার ই, এই কোয়েশ্চেনটা কিন্তু লাগবে। হ্যাঁ, এই দেখো ই নম্বর কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে একটু করে দিই, দেখো কোয়েশ্চেন নাম্বার ই করে দিচ্ছি, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার ই করে দিচ্ছি। আচ্ছা ওকে, তো চলো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার ই করে দিচ্ছি, জায়গায় করে নিলাম, দেখা যাচ্ছে কিনা দেখি। কোয়েশ্চেন নাম্বার ই দেখো, ওকে, নিশ্চয়ক জিরো হইলে কি হয় বলো? মূলদ্বয় সমান হয়, আর কিছু না। আচ্ছা ওকে, দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি, দাঁড়ো। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। সো দেখো এবার কথায় আসি, এই যে জিনিসটা দেখতেছো, সো এটার ক্ষেত্রে আমাদের সমীকরণে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে এই শর্ত, তার মানে কে এর মান কত হইলে বাস্তব এবং সমান, দ্যাট ইন্ডিকেটস কি? নিশ্চয়ক জিরো। প্রশ্ন মতে নিশ্চয়ক শূন্য বা বি স্কয়ার, দ্যাট ইজ এক্স এর সহগ। এগুলো একটু পরীক্ষায় আসে, বি স্কয়ার মাইনাস ফোর ইন্টু এ, এর মান হচ্ছে কে মাইনাস ওয়ান, ইন্টু সি এর মান হচ্ছে ফোর। তাহলে বলো এবার, এ মাইনাস টু স্কোয়ারের জন্য বাদ হয়ে যাবে, এই যে এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস ফোর কে প্লাস ফোর, চার চারে ষোলো, মাইনাস ষোলো দ্বারা গুণ হবে, তাহলে মাইনাস ষোলো কে, তাই না? চার চারে ষোলো গুণ করে দিচ্ছি, মানে নর্মাল সরল, তো ষোলো মাইনাস প্লাস সিক্সটিন, তাহলে কি হয় ভাই? দেখো কে স্কোয়ার মাইনাস টুয়েলভ কে, ষোলো চারে বিশ, এবং এখানে বলো কে স্কোয়ার পাঁচ চারে ওকে ষোলো, দশ দুগুণে বিশ, দশ দুগুণে বিশ মানে মাইনাস টেন কে মাইনাস টু কে প্লাস টোয়েন্টি। সো কে কমন গেলে কে মাইনাস টেন, আর মাইনাস টু কমন গেলে কে মাইনাস টেন। সো এখানে তাহলে কে মাইনাস টেন হোল কমন, আনকমন হচ্ছে কে মাইনাস টু, তাহলে সুতরাং কে ইকুয়াল টু টেন কমা টু। এবং যদি এই যে এইখানে যে মিডল টার্মে আমি একটু চিন্তা করলাম, অন্যান্য কিছু কোয়েশ্চেন্সে মিডল টার্মে একটু টেনশন করা লাগে, মানে বোঝা যায় না যে মিডল টার্মটা কীভাবে করবো, সো তখন তুমি ক্যালকুলেটারের হেল্প নিতে পারবা, ক্যালকুলেটারের হেল্প নিয়ে তুমি তখন এই মিডল টার্মের পার্টটা করে ফেলতে পারবা। কীভাবে দেখো, যে ক্যালকুলেটারে আসার পরে এখানে এই যে শিফট প্রেস করে আলফা প্রেস করলে, আচ্ছা ওকে না এটাতে না, আলফা প্রেস করে মোডে প্রেস করলে এই যে এরকম একটা ইকু চলে আসবে, তাই না? এই ক্যালকুলেটারগুলোতে তখন এই যে পাঁচ ইকিউএন, দ্যাট ইকুয়েশনকে ইন্ডিকেট করে, পাঁচ পাঁচে দিবা, এবং এই ইকুয়েশনটা কি দ্বিঘাত ইকুয়েশন না? সো এই তিন নম্বরে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস, এ তোমরা অনেকটা জানো, তারপরে তোমাদেরকে যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি। তো তিন দিবা, তাহলে এ এ হচ্ছে ওই যে একটাকে শিখেলাম এক্স এর সহগ, বা এখানে অজানা রাশি কে, কে এর সহগ, দ্যাট ইজ কে স্কোয়ারের সহগ, দ্যাট ইজ হচ্ছে ওয়ান, এর ভ্যালু হচ্ছে ওয়ান, এই যে ওয়ান দিলাম, ঠিক আছে ওয়ান দিলাম, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। দেন ইকুয়াল চিহ্ন দিলাম বি, বি হচ্ছে এখানে এক্স এর সহগ বা কে এর সহগ, দ্যাট ইজ মাইনাস টুয়েলভ, তাই না? এটা তোমরা কিন্তু অনেকেই পারো, বাট অনেকেই আবার ভুল করো, মানে ভুলে যাও, মাইনাস টুয়েলভ দিলাম, তারপর ইকুয়াল চিহ্ন, তারপর সি হচ্ছে টোয়েন্টি, তাই না? সি হচ্ছে টোয়েন্টি, আচ্ছা টোয়েন্টি দিয়ে দিলাম, দেন ইকুয়াল চিহ্ন যখন আমরা দিয়ে দিচ্ছি তখন এই যে এক্স ওয়ান দ্যাট ইজ টেন, এবং এক্স টু দ্যাট ইজ টু, টেন টু চলে আসছে, ঠিক আছে? এবং এই হচ্ছে এখানকার কথা। সো যদি কোনো কারণে হচ্ছে মূল্য টার্ম করতে আটকে যাও, এটা কেন দেখাইছি, একটু বড় বড় যে ইকুয়েশন আছে যেগুলোর মিডল টার্ম করতে একটু পেইন খাওয়া লাগে, কষ্ট হয়, তো সেই বড় বড় টার্মগুলোর ক্ষেত্রে
আর এই যে মিলটাম না পারলে তখন হচ্ছে এরকম ম্যানুয়ালি করে নিয়ে নিচ থেকে দুই লাইন করে দিবা, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, তো সবাই বুঝছো কিনা একটু বলো, সবাই বুঝছো কিনা একটু বলো, কে প্লাস ওয়ান কোথেকে আসবে, কোথায় আসলো? আচ্ছা, এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো, এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা বলো, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা এবার, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা ওকে, আমরা এবার নতুন কোয়েশ্চেনে চলে যাই। চলো নতুন কোয়েশ্চেনে চলে যাই। এই যে কোয়েশ্চেনটা আছে, দাঁড়াও, আমাদের ব্যাচে যখন আমরা ক্লাস করে একই সাথে দুই তিনটা বইয়ের অঙ্ক করানোর প্ল্যান থাকে, হ্যাঁ, তো আমরা এখান থেকে আর কোয়েশ্চেন নিচ্ছি না, আমি রূপন্থি থেকে, এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন এখানে কম দিয়েছে কেতাব স্যারের বইতে, রূপন্থি থেকে আমি একটা কোয়েশ্চেন তোমাদেরকে দিই, দাঁড়াও। ওকে, আর আমাদের কোর্সে যারা আছে, যারা অলরেডি একটা অধ্যায় শেষ করেছে, বহু যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়টা আমরা শেষ করেছিলাম, 20টার মতো ক্লাস নেওয়া হয়েছে, তাই না? ওকে, তো আমাদের নিজস্ব কোর্স বলে এটা পারা যায় আসলে, নাহলে পারা যেত না। আচ্ছা, সো এবার দেখো, এই যে জনগণ, চলো কোয়েশ্চেন নাম্বার দুই। ওকে, এখানের আবারও বলি, দেখো এটা হচ্ছে তুমি এখন করবে, রাজশাহী বোর্ড উনিশে এসেছে, এখন তো কোয়েশ্চেন নাম্বার দুই, এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি করতে দিচ্ছি, আমি স্টপওয়াচ চালু করি, আমি দেখি কত সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারো। ওকে, কার কত সময় লাগে, কত সেকেন্ডের মধ্যে একটু সময় লাগবে, স্বাভাবিক কথা, আমি একটু স্টপওয়াচ চালু করি, ওয়েট, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার দুই, রিসেট, স্টার্ট। ওকে, কোয়েশ্চেন নাম্বার দুই, কে এর মান কত হলে এত সমীকরণের মূল দুইটি সমান হবে, সমান মানে নিশ্চয়ক শূন্য, দেখি। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কে এর মান কত হলে এত সমীকরণের মূল দুইটি সমান হবে, আমি একটু দেখতে যাচ্ছি তোমরা কত সময়ের মধ্যে করতে পারো, দেখতে যাচ্ছি কত সময়ের মধ্যে করতে পারো। ওকে, কোয়েশ্চেন নাম্বার দুই, আচ্ছা, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, অর্থাৎ এখানে এক্সের বর্গ করে করতে হবে, একটু বড় হইতে পারে, বাট আমি তাও দেখতে চাই, এটা কি বহুপদী? হ্যাঁ, এটা হচ্ছে বহুপদী। আচ্ছা, ওকে, কোয়েশ্চেন নাম্বার দুই, তাড়াতাড়ি এখনই, আমরা বুয়েট কোর্স যেটা আছে আমাদের 21 ব্যাচের অ্যাডমিশনের, ওইখানে এরকম স্টপওয়াচ চালু করে সময় দিই, হ্যাঁ, যে করে দাও, আমরা দেখতে চাই, তুমি ইনস্ট্যান্ট করবা, আমি হচ্ছে দেখবো বা অ্যান্সার শুনবো, সো তখন আসলে দ্রুত হয়। আচ্ছা, হ্যাঁ, সব ক্যালকুলেট করা যায়, ওকে, হ্যাঁ, দ্রুত করো, দ্রুত করো, কারণ তুমি সাথে সাথে শিখে ফেলতে পারলে তো ভালো। ওকে, 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 আমরা একটু তাও ট্রাই করে দিই তোমাদের জন্য, একটু বি স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে যে টু কমন গেলে ফোর, ওকে, বি স্কোয়ার ফোর, টু কমন গেলে ফোর অফ এক্স এক্স কে স্কোয়ার প্লাস টু হলে ফোর কে প্লাস ফোর, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মাইনাস ফোর ইন্টু এ এর ভ্যালু হচ্ছে এত, সি এর ভ্যালু হচ্ছে এত, তাই না? সো এ হচ্ছে গুণ করে দিলে চার আটে বত্রিশ, চার দ্বারা গুণ করলে চার আটে বত্রিশ কে, তাই না, বত্রিশ কে প্লাস ফোর, আর মাইনাস কে দ্বারা গুণ করলে মাইনাস এইট কে স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু জিরো, দেন এই সমীকরণটা তুমি একটু সিম্পলিফাই করে ক্যালকুলেটর দিয়ে সমাধান করো, কে এর মান বলো। আচ্ছা, ওকে, জিরো থ্রি, আচ্ছা, বাহ, ওকে, অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, গুড, অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, চমৎকার, বাহ, ওকে, এক মিনিট 52 সেকেন্ডে অ্যান্সার দিয়েছো বলছো, রাফিয়া নাওয়ার, রনি মণ্ডল অ্যান্সার দিয়েছো, সাব্বির আহমেদ, সাদ, মাহফুজ আহমেদ, ওকে, অর্ক অ্যান্সার দিয়েছো, সামানিয়া দীপা অ্যান্সার দিয়েছ বলছো, ওকে, জিরো থ্রি, দ্যাটস গুড, ওকে। সো আমরা কিন্তু এভাবে সব অঙ্কই কম বেশি করবো, আর প্রাইভেট ব্যাচে এটা আরও সুন্দর মতো অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ, দেখবা মজা হবে, ইনশাল্লাহ অনেক মজা হবে। আচ্ছা, সো আচ্ছা, ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখো এই যে কোয়েশ্চেনটা সলভ করে ফেললাম, তোমরা ইনস্ট্যান্ট সলভ করলা, ক্যালকুলেশন করবা, তারপর যদি কনফিউজড হয়ে যাও মিডল টার্মে, মিডল টার্মে কনফিউজড হয়ে গেলে কে আছে বলো, আমাদের
ক্যালকুলেটার আছে, তাই না? মানে টাইমে কনফিউজড হয়ে গেলে ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে নিবা, ঝামেলা শেষ, ঠিক আছে? তো তখন অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে, সো আমাদের বেশি কষ্ট হবে না, করে ফেলতে পারবো, তাই না? তাহলে এই সমান হওয়ার কেসটা কিন্তু আমরা শিখে ফেলছি। আচ্ছা, ওকে। আর হ্যাঁ, আমাদের বুয়েট ফাউন্ডেশন ব্যাচের একাডেমিক কোর্সে কিন্তু আমরা দুইটা বইয়ের অঙ্ক ইনশাল্লাহ কাভার অফ করবো, আল্লাহ ভরসা হবে। আচ্ছা, তাহলে দেখো এই জায়গাতে এটা শেষ করলাম। এখন এখান থেকে আমরা যে আরেকটা টাইপের কোয়েশ্চেন একটু করি, দেখো তাহলে এই যে রূপন্তি প্রকাশনীর লেটেস্ট ভার্সনের 12-র 1 নম্বর কোয়েশ্চনে যেটা দিয়েছে রূপন্তি প্রকাশনীতে, দেখো এই 12-1-এ বাস্তব এবং সমান, এটা ওকে পারবো। 12-2-তে সমান দিয়েছে, ওকে পারবো। এই যে 12-3-এ, আচ্ছা 12-3-এ এটা হচ্ছে আমাদের একটি মূল 4 এবং এই সমীকরণের মূলদের পরস্পর সমান হলে এন এ মান নির্ণয় করে। এটা একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন, হ্যাঁ, যেটা আমরা গত দিনের কনসেপ্ট দিয়ে করাইছিলাম, তো এটাতে আমরা এখন যাচ্ছি না, এটা হচ্ছে আমরা পরে করব। আচ্ছা, তো তাহলে এর পরের কোয়েশ্চেনটা দেখো, এই টাইপের কোয়েশ্চেনগুলো আমি একটু দেখি, একসাথে একই টাইপের কোয়েশ্চেনগুলো নিই। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেতাব স্যারের বইতে একটু যাচ্ছে, দাঁড়ো, মানে এক্সট্রা একটা কোয়েশ্চেন আমরা দেখাইলাম আর কি তোমাদেরকে এখানে, কিন্তু আমরা মূলত সলভ করব কোন বই বলো? মূলত সলভ করব কেতাব স্যারের বই। কেতাব স্যারের বই সলভ করে তারপর যদি কোনো কোয়েশ্চেন বাকি থাকে তাহলে সেটা হচ্ছে অন্য বই থেকে করবো। এবার চলো কোয়েশ্চেন নম্বর সিতে চলো, সি নম্বরটা করাই দিই। কোয়েশ্চেন নম্বর সি, সিতে একটা বুঝার ব্যাপার আছে, সেই জন্য আমরা এটা করাতে যাচ্ছি। দেখো সি করানোর পর মোটামুটি এই টাইপটা অনেকটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সি এর পর এত সমীকরণ মূল দুটি বাস্তব জটিল হলে, আচ্ছা ওকে, হ্যাঁ, সি এর পর আমরা নতুন একটা টাইপের কোয়েশ্চনে যাবো আবার, চলো। ওকে, সো সি নাম্বারটা একটু কর, ব্যাখ্যা দিবে একটা সিতে, সি এর জন্য কি বলেছে, কে এর মান কত হলে এত সমীকরণের রাশিটি পূর্ণবর্গ হবে। ওকে, সো সলভ, রাশিটি বেসিকটা বলবো একটু পরে, পূর্ণবর্গ হলে 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 এই যে সমীকরণটা লিখে দিব, কে প্লাস ওয়ান অফ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু কে প্লাস থ্রি অফ এক্স, টু কে প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এত সমীকরণের, অনেকেই কথাটা বুঝো নাই, বুঝবা না, আমি ব্যাখ্যা দিব, মূল দয় বাস্তব হবে। আচ্ছা, সমীকরণের মূলদয় বাস্তব, এখন কোশ্চেন ইজ রাশি পূর্ণবর্গ হইলে সমীকরণের মূলদয় বাস্তব হবে কেমনে, এটা একটু বলো তো, বলো তো। সুতরাং ডি ইকুয়াল টু জিরো, রাশি পূর্ণবর্গ হলে সমীকরণের মূলদয় বাস্তব হবে কেমনে, রাশি পূর্ণবর্গ হলে বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর ভ্যালু, দ্যাট ইজ কে প্লাস ওয়ান ইন্টু সি এর ভ্যালু, টু কে প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তো দেখো যারা এটাতে একটু কনফিউজড হয়ে গেছো, যে রাশি পূর্ণবর্গ নট সমীকরণ পূর্ণবর্গ, রাশি পূর্ণবর্গ, রাশি পূর্ণবর্গ কিন্তু সমীকরণের মূলদয় বাস্তব হয়েছে, হ্যাঁ এটা বলছি, এবং নিশ্চয়ক জিরো ধরছি, বুঝতাছি না কিছু কি করতেছে ভাইয়া। এটা যারা কনফিউজড হয়ে যাচ্ছ তাদের জন্য আমি একটু পার্ট ব্যাখ্যা দিয়ে দিই, একটু অল্প একটু পার্ট ব্যাখ্যা দিব। দেখো খুব সহজ ব্যাখ্যা, চলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই যে রাশি, এই রাশিটা পূর্ণবর্গ কি না বলো, কমেন্ট বক্সে দ্রুত অ্যান্সার দাও, এই রাশিটা পূর্ণবর্গ কি না, ইয়েস অর নো কমেন্ট বক্সে অ্যান্সার দাও ফার্স্ট সবাই, এই রাশিটা পূর্ণবর্গ কি না কমেন্ট বক্সে দ্রুত, ইয়েস অর নো, এই রাশিটা পূর্ণবর্গ কি না, হ্যাঁ ওকে, হ্যাঁ সবাই মোটামুটি ইয়েস বলছো, তাই না? ওকে, ইয়েস অর নো, ইয়েস। তো এবার কথা হচ্ছে এই রাশিটাকে যখন আমি সমীকরণ করে ফেললাম, সমীকরণ কেমনে করে বলতো, বহুপদী এবং বহুপদী সমীকরণ, অধ্যায়ের নামের মধ্যে কাহিনী ছিল এবং আমরা কন্টেন্ট পড়ানোর সময় বলছিলাম, বহুপদী হচ্ছে জাস্ট রাশি, আর বহুপদী সমীকরণ কখন হয়, যখন সেই রাশিটাকে ইকুয়াল টু জিরো লিখে দিই, তখন সেই বহুপদীটাকে বহুপদী সমীকরণ বলা হয়। আর এই যে বহুপদীর সমীকরণ হয়ে গেল, এই বহুপদীর সমীকরণে এবার বলো কী ঘটে, এই বহুপদীর সমীকরণে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, দ্যাট ইজ দুইবার হবে না, হবে, তাইলে বলো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অথবা
एक्स माइनस वन इक्वल टू जिरो तैना अच्छा तेल एक्स इक्वल टू वन एक्स इक्वल टू वन ये कथाटा आसलो बोलो राशि पूर्णवर्ग সেটাকে সমীকরণ ফর্ম করি তো অনেকেই বুঝে না মাথা ঢুকে না তাও দেখ আমি সবচেয়ে ইজিয়েস্ট ব্যাখ্যা রাশি থেকে সমীকরণে সমীকরণ থেকে যখন তুমি করলা যে মূল দুইটা আসলো এই মূল দুইটা সমান কি না সমান মূল সমান মানে কি মূল সমান মানে মূল সমান সুতরাং নিশ্চয়ক কত হবে বস জিরো হবে ওকে মূল সমান হলে নিশ্চয়ক জিরো হবে এই জায়গাটাতে খেলা ছিল ঠিক আছে এই জন্যে আমরা এই কোশ্চেনটাতে নিশ্চয়ক জিরো ধরে অঙ্কটা করলাম ঠিক আছে বুঝাইতে পারছি এবার আচ্ছা ওকে সো এবার তাহলে চলো হ্যাঁ এবার তাহলে চলো এই একটা কারণে আমরা রাশির কেসে নিশ্চয়ক জিরো ধরলাম তাহলে আমরা এই যে কোশ্চেনটা রাশিটা পূর্ণবর্গ বললে এভাবে সমীকরণ বানায় নিয়ে তার নিশ্চয় কারণ নিশ্চয়ক তো দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য দ্বিঘাত রাশির বৈশিষ্ট্য কিন্তু নিশ্চয়ক না দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে নিশ্চয়ক কারণ নিশ্চয়ক জিনিসটা মূলের প্রকৃতি নির্ণয় করে মূল রাশির হয় না মূল সমীকরণের হয় ঠিক আছে সো এই কথাগুলো কিন্তু বুঝে রাখতে হবে মূল রাশির হয় না মূল সমীকরণের হয় সো সমীকরণ ছাড়া আবার সমাধান করা যাবে না কোনো কিছু মান বের করা যাবে না রাশি থেকে কোনো কিছু মান বের হয় না রাশি থেকে মান বের হয় না সমীকরণ থেকে হয় এই জন্য এটাকে সমীকরণ বানাইলাম তারপর খুব মানে বোঝার একটা অঙ্ক না বুঝেও করে দেওয়া যায় যে এটা বলছে মানে এইভাবে হবে এভাবে তো ম্যাক্সিমামই করে আসে পরে আমাদের কাছে এসে বুঝে যে না জিনিসটা এইটা হ্যাঁ এই জন্য একটা বুঝে রাখো আচ্ছা সো রেস্টুরেন্টস চলো তাহলে যে ফোর টু স্কোয়ার দ্যাট ইজ ফোর কে স্কোয়ার প্লাস তিন ধরনের সিক্স কে আই থিঙ্ক তোমাদের কাছে ব্যাপারটা ইজি লাগছে এখন মাইনাস ফোর অফ এই ফোর কিন্তু আমি শূন্যের সাথে বাদ দিয়ে দিব হ্যাঁ আচ্ছা আর কে প্লাস টু আর টু কে প্লাস থ্রি দ্বারা গুণ করবো চলো কে দ্বারা এটাকে গুণ করলে 2k স্কোয়ার প্লাস থ্রি কে আর ওয়ান দ্বারা গুণ করলে প্লাস টু কে প্লাস থ্রি এই ফোর শূন্যের সাথে বাদ ওকে তাহলে কী চলে দেখো কে স্কোয়ার প্লাস সিক্স কে প্লাস নাইন মাইনাস টু কে স্কোয়ার তিনে দিয়ে পাঁচ মাইনাস ওকে তাহলে এখানে কী চলে দেখো মাইনাস কে স্কোয়ার প্লাস কে প্লাস সিক্স ইকুয়াল টু জিরো মাইনাস দ্বারা গুণ করে দাও এখানে মাইনাস সাইন দ্বারা গুণ করো কে স্কোয়ার মাইনাস কে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তারপর মিডল টার্ম করো তারপর মিডল টার্ম করো বলো আমি একটু ছোটো করে দিই হ্যাঁ মিডল টার্ম করো কে স্কোয়ার তিন দুগুণে ছয় মাইনাস থ্রি কে প্লাস টু কে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো সেখান থেকে কে কমন গেলে কে মাইনাস থ্রি অ্যান্ড প্লাস টু কমন গেলে কে মাইনাস থ্রি সুতরাং আমি লাইন কম করলাম ঠিক আছে মাইনাস টু কমা থ্রি মাইনাস টু কমা থ্রি অ্যান্সার একটু লাইন কম করলাম মাইনাস টু থ্রি ইজ দ্য অ্যান্সার ওকে আচ্ছা ওকে আচ্ছা হ্যাঁ তাহলে হ্যাঁ বাস্তব সমান হয়ে লিখতে পারি ওকে হ্যাঁ লিখে দিলাম সমীকরণের মূল দিয়ে বাস্তব ও সমান হবে কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু বলো তো ক্লিয়ার ওকে গুড আচ্ছা ঠিক আছে চমৎকার তো তাহলে সহজভাবে বললে আমরা কি বলতে পারি যদি কোনো রাশি পূর্ণবর্গ বলে তাহলে সেক্ষেত্রে পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে যদি আমি তাকে সমীকরণ ফর্ম করে নিই পূর্ণবর্গ রাশিকে সমীকরণ তৈরি করে নিয়ে তার যে মূল সে মূলদ্বয় সমান পাই তার জন্যে বলবো যে নিশ্চয়ক
ওই সমীকরণে নিশ্চয়ক শূন্য হবে, এবং সেটাই আমরা বললাম যে এত রাশিটি পূর্ণবর্গ হলে ওই রাশি সমান জিরো সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে, অর্থাৎ নিশ্চয়ক শূন্য হবে। ঠিক আছে, তারপর নিশ্চয়কে কাজ করলাম, অ্যান্সার চলে আসলো। এই অঙ্কটা পরীক্ষায় অনেক বেশি দেয়, ম্যাক্সিমামই বুঝে না, হ্যাঁ, এবং মুখস্থ করে অঙ্কটা পরীক্ষা অ্যান্সার করে, সো একটু বুঝে অ্যান্সার করার ট্রাই করো। আচ্ছা, ওকে, বুঝে অ্যান্সারটা করার ট্রাই করো। হ্যাঁ, সবাই বুঝছো কিনা একটু বলো, জনগণ সবাই বুঝছো কিনা একটু বলো। কোশ্চেনটা বোঝা খুব দরকার, এই কোশ্চেনটা বোঝা খুব দরকার, বুঝতে পারছো কিনা সবাই একটু বলো। আচ্ছা, এটা সিনা কেন, আচ্ছা ওকে, প্রবলেম বইতে খুঁজে পাচ্ছি না কেন, প্রবলেম বইতে আছে, তুমি ভুল করতেছো পেজ নাম্বার মনে হয়, প্রবলেম বুক ওয়ানের কন্টেন্টগুলো। ওকে আচ্ছা, গুড, ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, মাশাল্লাহ। আমাদের চেষ্টা আছে যত বেশি ক্লাস যাবে তত যেন ক্লাসগুলো সুন্দর হয়, হ্যাঁ, চেষ্টা আছে। এখন বলো, গতদিনের পানির তৃষ্ণা পাইছে, কিছু পাইতেছি না, পানিটা নিয়ে কিছু নাই কেন, ছিল তো পাইছি, রাইট, আচ্ছা, ওকে, সো চলো, গতদিন আমরা কি শিখছিলাম বলতো, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা অনেকগুলো ভালো ভালো জিনিস শিখতে পারছিলাম। সেখানে প্রথমত দ্বিঘাত বহুপদীর মূল, এটার মূল যদি আলফা কমা বিটা হয়, আমরা কি কি প্রপার্টিস শিখতে পারছি বলতো, ফার্স্ট প্রপার্টিস হচ্ছে গঠন, এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূলের যোগফল অফ এক্স প্লাস দুইটা মূলের গুণফল ইকুয়াল টু জিরো। সেকেন্ড কী জিনিস শিখতে পারছিলাম বলতো, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ, তাই না, তাই তো, তাই। আরেকটা জিনিস আমরা গতদিন আমরা বলছিলাম যে ধর এক্স ইকুয়াল টু ওয়ান বাই অথবা হ্যাঁ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস রুট থ্রি, ওকে, হ্যাঁ, এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। যদি এরকম কোনো কোয়েশ্চেন দেয় একটা মূল দিয়ে এরকম কমপ্লেক্স টাইপের কেস সমীকরণ বের করতে বলে, তখন সেটা কেমন বের করবো বলছিলাম, যে এই যে রুট, এটা একটু জ্ঞানজামযুক্ত পার্ট, এই জন্য রুটটাকে এক পাশে রেখে আমরা কি করতে পারব, এক্স বাকিটাকে অন্য পাশে এনে বোথ সাইডে স্কোয়ার করে দেবো, কারণ দ্বিঘাত বহুপদী কি ইন্ডিকেট করে, এক্সের পাওয়ার টুকে ইন্ডিকেট করে, বুঝো তো কথাগুলা, দ্বিঘাত বহুপদী এক্সের পাওয়ার টুকে ইন্ডিকেট করে, ওকে, সো তাহলে মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি, তারপর ওকে, তারপর থ্রি এ পাশে গেলে মাইনাস থ্রি, তাহলে সেটা মাইনাস টু হয়ে যাবে, তাই না, তো এখানে কিন্তু আমাদের এই ঘটনাগুলো ঘটতে পারে বা ঘটে, সেটা আমরা কিন্তু কম বেশি বুঝে গেছি বা জানি, এবং সেটা আমরা পারি, তাই না, আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো তো আমরা গত লেকচারে শিখেছিলাম লাইভ ওয়ানে, লাইভ ওয়ানের লিঙ্ক কিন্তু আমাদের পেজ গ্রুপে আছে, অ্যানাউন্সমেন্ট চেক করলে পেয়ে যাবে, অ্যানাউন্সমেন্টটা সবাই চেক করবে, সো লাইভ ওয়ানের এই কন্টেন্টগুলো নিয়ে, ওকে আচ্ছা, হ্যাঁ, লাইভ ওয়ানের এই কন্টেন্টগুলো নিয়ে কারো কোনো কি গ্যাঞ্জাম আছে সেটা একটু বলো, ওকে, হ্যাঁ, 22-21 ব্যাচের স্টুডেন্টসরা ভর্তি হতে পারবে, অলরেডি অনেকেই ভর্তি আছে ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন, কারণ 21 ব্যাচে তো অনেক সময় আছে, হ্যাঁ, সো 21 ব্যাচেরও এখনও অ্যাডমিশন টেস্ট হতে হতে 1 ইয়ারের মতো সময় তো অবশ্যই আছে, যেহেতু 20 ব্যাচেরও হচ্ছে বুয়েট ভার্সিটি পরীক্ষা হয় নাই, তাই না, তাহলে হচ্ছে আমাদের 22 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ যেটা, এইটার হচ্ছে আমাদের যেহেতু ফুল ডিউরেশন হচ্ছে অলমোস্ট 8 মান্থ, সো এখানে ইজিলি 22 ব্যাচের সাথে সাথে
21 ব্যাচের স্টুডেন্টসরাও ভর্তি হতে পারবে। এবং এই কোর্সে তো বলে দিয়েছি আমরা একই সাথে তিনটা প্রিপারেশান তোমার আর অ্যাডমিশনের জন্য, এই বা 21 ব্যাচ হইলে অ্যাডমিশন 22 ব্যাচও যেরকম একই কথা, 21 ব্যাচের জন্য অ্যাডমিশনের জন্য আর কিছু পড়তে হবে না, মানে অন্য কোথাও প্রাইভেট পড়তে হবে না, এখানে একাডেমিকের ফুল বেসিক ফুল বই, দুইটা বই, বই কমপ্লিট। তারপর তারপর ভার্সিটি ম্যাথের ফুল প্রিপারেশান, ফুল প্রিপারেশান কমপ্লিট। এরপর বুয়েট ম্যাথের বা ইঞ্জিনিয়ারিং ম্যাথ, ফুল প্রিপারেশান কমপ্লিট। এই যে তিনটে জিনিস এখানে কমপ্লিট, সো ডেফিনেটলি আর কোথাও কিছু করা লাগতেছে না। সো 21 ব্যাচ যদি চাও 22 ব্যাচের সাথে এটা করবা, একাডেমিকে বইয়ের অঙ্কগুলো পারি না বা আরও ভালো করে করতে চাই, বইয়ের অঙ্কগুলো শেষ করতে চাই বুঝে, তাহলে এবং বাকি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে নিতে চাই ভালোভাবে এখন, তাহলে এই যে কোর্সগুলো আছে এখানে তুমি ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচের কোর্সে তুমি মানে টেনশনবিহীনভাবে জয়েন করে ফেলতে পারো, এনরোল করে ফেলতে পারো, এবং আই থিঙ্ক বেস্ট কিছু একটা হবে। আর এখানে ক্লাসও কিন্তু অনেক বেশি হবে, অ্যান্ড বেস্ট ভার্সনটা আশা করি থাকছে ইনশাল্লাহ। আচ্ছা ওকে, সো আচ্ছা তাহলে 22 কত, 2 বছর? এখন 22-এর ক্ষেত্রে আসলে মানে অবস্থা, মানে আমি 21 ব্যাচের অ্যাডমিশনের কথা বলেছি, হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট হইতে হইতে 1 বছরের মতো লাগবে 21 ব্যাচের, ওকে। আর 22 ব্যাচের ক্ষেত্রে তো এমনি হচ্ছে তোমাদের আগামী বছরের 22 সালের এপ্রিলে তোমাদের বোর্ড পরীক্ষা হওয়ার কথা, তাই না? এখন হচ্ছে জুলাই চলে, আগামী বছরের এপ্রিলে তোমাদের বোর্ড এক্সাম হওয়ার কথা, এখন 22 ব্যাচের ক্ষেত্রে এইচএসসি 22-এর 2022 সালের এপ্রিলে হচ্ছে বোর্ড এক্সাম হওয়ার কথা। সো অলরেডি তোমার কিন্তু এখানে 1 ইয়ারের মতো আছে, আর বোর্ড এক্সামের পরে হচ্ছে যে আগামী যে 2022 ব্যাচের স্টুডেন্টরা তো ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করবে 2023 সালের জানুয়ারিতে, তাই না? এইচএসসি 22 ব্যাচ স্টুডেন্টসরা 2023 সালে ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করার কথা। সো মানে রেগুলার কথায় যদি বলি, এইচএসসি 22 ব্যাচের জন্যে অলরেডি এখনও কলেজে ভার্সিটি মানে জন্য যদি যাইতে চাও এখনও 1.5 বছরের বেশি সময় আছে, ঠিক কি না বলো? অলরেডি 1.5 বছরের বেশি সময় আছে, তাই না? আমি তো মানে অযৌক্তিক কথা বলতেছি না। সো 1.5 বছরের যদি ইউনিভার্সিটিতে জয়েন করার জন্যে, তো যেহেতু আগের সেশনগুলোতে একটু পিছিয়েছে, সো তোমার তো যদি একটু পিছায়, সো তোমাদের হাতে তো কিছু সময় আছে, তো এই জন্যে তোমাদের তো বেশি প্যারা বা টেনশন দরকার নাই, তাই না? আমি তো হিসাব ঠিক কথাই বলতেছি, ঠিক তো বলো? আচ্ছা ওকে, সো 21 ব্যাচটা এখন আর কি আইসিইউতে থাকার কথা, তাদের আসলে এখন বেশি সিরিয়াস থাকার কথা, তাদের আর কোনো হেরফেরের কোনো সুযোগ নাই, তাই না? আচ্ছা, আর এখন কিন্তু 21 ব্যাচের অ্যাডমিশনের টাইম চলতেছে, যদিও তোমাদের যেহেতু পিছিয়ে গেছো বিভিন্ন কারণে, সো জয়েন করতে পারো, বাট আমাদের এই ব্যাচটা মূলত 22 ব্যাচের প্ল্যান অনুযায়ী চলবে, 22 ব্যাচের জন্যই চলবে, তো 21 ব্যাচের স্টুডেন্টসরা জয়েন করলে মানে ক্ষতিগ্রস্ত হবা না, এটা হচ্ছে কথা। আচ্ছা ওকে, হ্যাঁ, এই টপিকে কোয়েশ্চেন সলভ করবো, এখানে অনেক কোয়েশ্চেন আছে এই টপিকের। আচ্ছা আমি একটু দেখি তোমাদের সাথে দু একটা কোয়েশ্চেন দেখি, তারপর আবার কথা বলবো। আচ্ছা আচ্ছা ওকে, যাই হোক, তো তাহলে হ্যাঁ তোমাদের হ্যাঁ নিউ ব্যাচ চলছে বা নিউ ব্যাচের ক্যাপশনটা চেক করবা, ওকে ওকে। কলেজে গেলাম না, ইউনিভার্সিটি যাওয়ার কথা বলতেছেন,
এখন মানে কিছু তো থেমে নাই বা কিছু তো থেমে থাকবে না, তুমি কলেজে যেতে পারো না বলে ইউনিভার্সিটিগুলো বন্ধ রাখবে, তাদের কোর্স শুরু করবে না বা তাদের কার্যক্রম শুরু করবে না, একাডেমিক কার্যক্রম, এটা তো হবে না। বরঞ্চ এইচএসসি 22 ব্যাচের সাথে যে এইচএসসি 23 ব্যাচও তো আমরা ঈদের পরে শুরু করতে যাচ্ছি। আচ্ছা ভালো কথা বলে দিই, তোমাদের জুনিয়র যারা আছে কলেজে স্কুলের, হ্যাঁ পরিচিত, বলে রাখবো সবাইকে যে ম্যাথেডার্স থেকে বা রাফিভের পক্ষ থেকে বা রাফিসারের থেকে এইচএসসি 23 ব্যাচের নিউ ফার্স্ট ইয়ারের ব্যাচ ঈদের পরে, যারা মানে সময়টা তো অলরেডি, কারণ এইচএসসি 23 মানে এসএসসি 21, হ্যাঁ এসএসসি 21, এরা কিন্তু কোনো কাজ কাম না, এরা কিন্তু বাসায় অলসভাবে এখন বসে আছে, কোনো পড়াশোনা নাই, ঘুমাচ্ছে, সময় অনেক অপচয় করতেছে, ঠিক না, কোনো কাজকর্ম নেই দেখলাম। যেটুকু সিলেবাস দিছে শর্ট সিলেবাসের, এটা টিচারদের সাথে কথা হচ্ছিলো স্কুল লেভেলে যারা পড়ায় যে স্যাররা, তাদের সাথে কথা হচ্ছিলো অনেক দিন আগেও বা মাঝখানেও, বলে স্যার যে সিলেবাস দিছে এটা এক মাসের সিলেবাস, হ্যাঁ তো এই এক মাসের সিলেবাস শেষ করে তো স্টুডেন্টসরা কত আগে বসে আসছে, এখন এরা কোনো পরীক্ষা পাইতেছে না, তো অলস সময় অনেকেই জন্য দেখলাম যে এই যে কলেজের জন্য হয়তো অ্যাডভান্স পড়াশোনা শুরু করেছো, তো অনেক প্যারেন্টসও আমাকে এটার জন্য নক দিয়েছে অনেক বেশি, যে এসএসসি 21 দ্যাট মিনস এইচএসসি 23, হ্যাঁ এইচএসসি 23 তাদের জন্য কোনো ম্যাথ কোর্স শুরু করতে যাচ্ছেন কিনা। সো তোমরা যদি এখানে কলেজের স্টুডেন্টরা আছো, তারা অবশ্যই তোমাদের কলেজ স্কুলের যে জুনিয়র বা তাদেরকে পরিচিত যারা আছে জানাই রাখবা যে ঈদের পরে ম্যাথেডার্স থেকে মানে কোরবানির ঈদের সামনে যে ঈদুল আজহা পরে হয়তো এই যে আমাদের 23 ব্যাচের ব্যাচ 1 শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ওকে, তো ওই জন্য বললাম কিছু থেমে থাকবে না, এবং তুমি পিছিয়ে মানে তুমি থেমে থাকলে তুমি পিছিয়ে গেলা, এটাই রিয়েলিটি, কিন্তু কিছুই থেমে থাকবে না, সব কিছু চলতেছে চলবে, এবং কলেজগুলো দেখবা যে ধুমধুম করে কেমনে কেমনে মানে সিলেবাস শেষ করে দিবে, যারা পড়তেছে না এখন তারা তো বুঝতেছে না, তারা সামনে গিয়ে কী যে বাস খাবে কোনো মানে, আমি জাস্ট ইমাজিন করতেছি যারা পড়াশোনার মধ্যে নাই তারা সামনে কী করবে, তাদের টেনশন চিন্তা করলেই আমার মানে টেনশানে মানে হাত পা কাঁপা শুরু হয়ে যায়, কারণ কিছু মানে বুঝতেছেই না যে সামনে এদের জন্য কী দুর্যোগ অপেক্ষা করতেছে কলেজ থেকে বা এক্সাম নিয়ে, বুঝছো। সো যারা সিরিয়াস না বা তারা কিন্তু খুব বাস খেয়ে যাবে, খুব সমস্যায় পড়ে যাবে, এই জন্যে স্টিল 21 ব্যাচ বলি 22 ব্যাচ বলি স্টিল যেটুকু সময় আছে খুব ভালো করে একটু পড়াশোনা করো, কারণ মানে সামনের দিনগুলোতে মানে বোর্ড এক্সাম এটা প্যারাদায়ক না হইলেও কলেজ কেমনে সিলেবাস শেষ করে দেবে বুঝবা না, তারপর কেমনে ভর্তি পরীক্ষা চলে আসবে বুঝবা না, চোখের পলকে ভর্তি পরীক্ষা চলে আসবে, এই যে ভর্তি পরীক্ষা চলে আসছে খেলা শেষ, মানে জীবন বাইর হয়ে যাবে, বুঝতে পারছো। এই জন্যে বললাম যে হচ্ছে এখন থেকে হইলো আমাদের যেহেতু যে এক্সিস্টিং কোর্স আছে শুরু করতে হইলো, একটু ভালো করে পড়ো, আল্লাহ ভরসা ভালো কিছু হবে। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, সো তোমাদের আর কথা না বাড়াই, আমরা একটু কন্টেন্টে যাই, হ্যাঁ কন্টেন্টে যাই, দেখো। আচ্ছা ওকে, আমরা আর বেশিক্ষণ পড়বো না, আজকে অল্প কিছুক্ষণ পড়বো, এই জায়গায় ধরতে গেলে এই টাচটা খাই, চলো। আচ্ছা সো এই টাইপের অঙ্কগুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি, এখন দেখো আমরা স্কোয়ারের জন্য অঙ্ক করব, এই যে এই যে কেসটা পাঁচের, এটা খুব দরকারি অঙ্ক, খুব সহজ এবং সুন্দর এবং ইজি, পারবা, দেখো চলো পাঁচের, আমরা একই সাথে কিন্তু দুইটা বইয়ের অঙ্ক করাবো, হ্যাঁ একটা বই আগে ভালোভাবে শেষ করব, তারপর অন্য বইতে এক্সট্রা কী আছে সেই অঙ্কগুলো করাবো, দুইটা বই কিন্তু এই কোর্সে শেষ করবেন ইনশাল্লাহ। দেখো চলো জনগণ, চলো, তো এই যে কোয়েশ্চেনটা আছে পাঁচের এক নম্বর কোয়েশ্চেন, এত এবং এত মূলযুক্ত, সো সমীকরণ নির্ণয় করো, তাই না, কোয়েশ্চেনটা পরে দেখো। সো উপরে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের মূল মূলদ্বয় আলফা কমা বিটা, এখান থেকে তুমি সবসময় এটা বের করে নিবা, যোগফল মাইনাস বি বাই এ এই সমীকরণ থেকে এবং গুণফল সি বাই এ, এটা কিন্তু আমরা বের করে বুঝে গেছি আলহামদুলিল্লাহ, শেষ, তাই না। এখন নিম্নের মূল দ্বারা গঠিত সমীকরণগুলো নির্ণয় করো, তো নিচের যে মূল এই যে মূলগুলো এগুলো দ্বারা গঠিত সমীকরণ তোমাকে বের করতে বলছে, সো চলো তাহলে এক নম্বর কোশ্চেনে দেখো, একটু দেখো আমি তোমাকে খুব সহজ করে পড়াই, ওকে সো আলফা প্লাস ওয়ান বাই বিটা কমা বিটা প্লাস ওয়ান বাই আলফা মূলযুক্ত দ্বিঘাত সমীকরণ, বলতো সমীকরণের গঠন শিখেছিলাম না আমি, বলতো, বলো বলো বলো, এই যে গঠন, এই গঠনটা শিখাইছিলাম,
মূল দুইটার যোগফল আর মূল দুইটার গুণফল। সো চলো, আচ্ছা সো চলো ডিয়ার স্টুডেন্টস, সো এইটা হচ্ছে, এটাকে আলফা হিসেবে চিন্তা করো, এই ফুলটাকে বিটা হিসেবে চিন্তা করো। এটা একটা মূল, এটা আরেকটা মূল, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, দুইটা মূল, ঠিক আছে? ওকে, সো সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা মূলের যোগফল আলফা প্লাস ওয়ান বাই বিটা, বিটা প্লাস ওয়ান বাই আলফা অফ এক্স, যোগফল হয়েছে, হয়েছে তারপর হচ্ছে প্লাস মূল দুইটার গুণফল এত ইন্টু এত, তাহলে কি হয় দেখো, প্লাস ওয়ান বাই বিটা, বিটা প্লাস ওয়ান বাই আলফা ইকুয়াল টু জিরো, দ্যাটস দ্য ফ্যাক্টর। সো এবার চলো এখানে এরপরে কাজগুলো একটু স্মার্টলি করতে হবে, বহুপদী সেকেন্ড পেপারের কাজগুলো খুব মানে বুঝে শুনে করা লাগে, ওকে? আনস্মার্টলি করা যাবে না, অর্থাৎ আনস্মার্টলি মানে ডিরেক্ট লসও করা যাবে না। দেখো এক্স স্কোয়ার মাইনাস এই যে আলফা মুক্ত সিঙ্গেল, এই যে আলবিটা এটাকে একসাথে লেখো, প্লাস এই যে ওয়ান বাই বিটা ওয়ান বাই আলফা এটাকে লেখো একসাথে লেখো, প্লাস এই জায়গায় কী করা যায় বলো তো, গুণ করে দেওয়া যায় আলফা দ্বারা, এটাকে গুণ করো আলফা বিটা প্লাস ওয়ান, আলফা দ্বারা গুণ করলে ওয়ান বাই আলফা ইন্টু আলফা ওয়ান, ওয়ান বাই বিটা দ্বারা এটাকে গুণ করো, বিটা ওয়ান বাই বিটা ওয়ান, ওয়ান বাই আলফা বিটা, দেখছো? ওকে এবার তাহলে বলো আলফা প্লাস বিটা দ্যাট ইজ মাইনাস বি বাই এ। আর তার আগে বলে এই যে এখানে আলফা বিটা লসাগু আলফা প্লাস বিটা অফ এক্স প্লাস আলফা বিটা প্লাস টু, ঠিক আছে? আমি মান বসাই নাই আর কি, এখনো মান বসাবো, দেখো একটু চাপাই দিয়ে ধরো, ওকে ওকে সো দেখো এই যে লাইনটা এখানে এখানে একটা আসলো, এবার তাহলে বলো বা এই লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা দ্যাট ইজ মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা মাইনাস বি, আলফা ইন্টু বিটা সি বাই এ অফ এক্স, আলফা প্লাস বিটা সি বাই এ প্লাস টু, এরপরে এটাকে কিন্তু লসাগু করতে হবে, যোগ বিয়োগ করে মিলাইতে হবে, ঠিক আছে? যোগ বিয়োগ করে, ওকে আচ্ছা আচ্ছা এখানে কি বলে যে, আচ্ছা ওকে আচ্ছা ওকে আচ্ছা ওকে সো চলো এটা হচ্ছে আমরা এর পরের লাইনে যাই। চলো আমাদের অনেক হেটার্স আছে, অনেকে সৎসাহস নাই যে আমাদেরকে ফেস করবে, হ্যাঁ কত কিছু যে করে আমি হাসবো না কানবো বুঝি না, তবে ফ্যাক্ট ইজ আমাদের স্টুডেন্টসরা তো জানে, তো আমার কথা হচ্ছে আমাদের সম্পর্কে ভুল কোনো তথ্য দিবে আমাদের স্টুডেন্টসরা সেটা দেখবে চেয়েছে, এটা কেন তারা ভাবে এটা আমি বুঝি না আসলে, হ্যাঁ বলো বলো জনগণ আমাদের সম্পর্কে কোনো ভুল তথ্য দিবে আর আমাদের স্টুডেন্টসরা, এতগুলি স্টুডেন্টস এক দুজন হলে একটা কথা ছিল এবং অনলাইনে আমরা নোবডি হলে একটা কথা ছিল, আমরা সামবডি অনলাইনে, এই জন্যে আমাদের পিছনে লেগে যাচ্ছে অনেকেই ভালো করতে পারছে না, যাই হোক তবে তারা কেন এটা ভাবে যে আমরা তারা আউল ফাউল কোনো কথাবার্তা বলবে আর আমাদের স্টুডেন্টসরা সেটা চেয়ে চেয়ে দেখবে এটা তো আমি বুঝি না। আচ্ছা সো ডিয়ার স্টুডেন্টস সবচেয়ে বড় কথা আমি তোমাদেরকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই জন্যে তোমরা তোমাদের জায়গায় সচেতন আছো, ওকে সো চলো ডিয়ার স্টুডেন্টস আসো তাহলে এবার দেখো মাইনাস মাইনাস কমন নিয়ে এই মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে, তাই না? এক্স স্কোয়ার প্লাস এই জায়গায় আবার তাহলে কী হয় দেখো
এই মাইনাস দুটো কমন নিলে মাইনাসের সাথে প্লাস হয়ে যাবে বি বাই এ প্লাস বি বাই সি অফ এক্স প্লাস এখানে দেখো এসি লসাগু হয় সি স্কোয়ার প্লাস টু এসি প্লাস এ স্কোয়ার ঠিক আছে ওকে তো এবার দেখো এক্স স্কোয়ার প্লাস উপর থেকে দেখো এসি যদি হয় বিসি প্লাস এসি হ্যাঁ প্লাস উপরে দেখো সি প্লাসে হোল স্কোয়ার হয় ঠিক কি না জনগণ ওকে সো এই জন্য বললাম আমাদের হিটার্স যে অনেক বেশি এটা তো আমাদের স্টুডেন্টসে আরও বেশি পরিমাণে এখন বুঝছে এগুলা সো যারা আমাদেরকে অপছন্দ করেন সবার জন্য আমি কথা একটাই বলবো যে আপনারা কোয়ালিটি এনশিওর করেন কোয়ালিটি এনশিওর করলে স্টুডেন্টসরা যাবে আপনাদের কাছে পড়বে এবং যে সাবজেক্টেরই হন আর কোয়ালিটি এনশিওর করতে না পারলে আমাদের পিছনে পড়ে থেকে লেগে আমাদের পিছনে কথা বলে কাজ হবে না আসলে কিছুই হবে না সি অফ এ প্লাস বি অফ এক্স প্লাস হচ্ছে ঠিক কি না বলো স্টুডেন্টসরা আমি কি ভুল বলতেছি না ঠিক বলতেছি বলো ভালো কিছু আমরা প্রোভাইড করতেছি বলে আমাদের পিছনে আমাদের অনেকেই লেগে আছে যে কেন এত কিছু করতেছে আর এটার জন্য স্টুডেন্টসরা বেনিফিটেড হচ্ছে সাধারণ স্টুডেন্টসরা যে না আমাদের জন্য এত কিছু করতেছে আমাদের জন্য এত ভালো কিছু এত কিছু চিন্তা করতেছে এত কিছু আনতেছে স্টুডেন্টসরা বেনিফিটেড হচ্ছে আর যারা এটা আমাদের সাথে ইয়ে করতে পারছে না তারা আমাদের অনেক হিটার্স হয়ে যাচ্ছে আমি আমার তো ফ্যাক্টর হচ্ছে আমার স্টুডেন্টস যে তাদেরকে আমি চাই তারা ভালো করুক মানে তারা যেন বেস্ট কিছু করতে পারে তার জন্য যা যা করা দেয় এমন অনেকেই আছে যাই হোক কী করবো আর ওকে সো ওকে এবং আমার স্টুডেন্টসদের আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা সচেতন বুঝে আচ্ছা সো এবার বলো অঙ্কটা ক্লিয়ার কিনা বলো আচ্ছা ওকে আচ্ছা ভাবছিলাম ক্লাস শেষ তখন দেখি যে অঙ্ক একটা করাই ফেলছে হ্যাঁ ইনশাল্লাহ ওকে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ওকে আচ্ছা আমরা অধ্যায়টা আমি অঙ্কটা আবার একটু বলবো তার আগে বলো এটুকু হ্যাঁ এই ক্লাস হচ্ছে একাডেমিক ক্লাস আমাদের বুয়েট ফাউন্ডেশন ব্যাচের মূল অংশ কিন্তু একাডেমিক অংশ বইয়ের অংশ তারপর যাদের টার্গেট মেডিকেল তারা ভার্সিটি ম্যাথে ক্লাসগুলো করলেই হবে ইঞ্জিনিয়ারিং ম্যাথে ক্লাস প্রয়োজন হবে না যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তারা ইঞ্জিনিয়ারিং ম্যাথের সাথে সাথে ভার্সিটি ম্যাথটাও করে রাখবা তাইলে কী হবে তাইলে খেলা জমবে ভালো হবে ইনশাল্লাহ ওকে আচ্ছা মুস্তাকিম বিল্লাহ থ্যাংক ইউ ওকে আচ্ছা আলিজা অড্রিয়ানা আচ্ছা হ্যাঁ গুড হ্যাঁ বি বাই এ কেন আনলাম বি বাই এ কেন আনলাম বলো এই যে মান আলফা প্লাস বিটা আচ্ছা মাইনাস বি বাই এ আনছে বি বাই এ না তো মাইনাস বি বাই আর এখানে এ মাইনাস আর এ মাইনাস কমন নিলে এই মাইনাসের সাথে প্লাস হয়ে যায় এই জন্যে এই যে এখানে বি বাই এ হয়েছে আচ্ছা এ বি হবে না এ বি কোথায় হবে আচ্ছা আচ্ছা অ্যান্সার আচ্ছা ওকে 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 সো স্ক্রিনশট নিতে পারো আমরা আজকে করাবো না যেহেতু অনেকেই অনেক টায়ার্ড হয়ে গেছে আচ্ছা সো আজকে করাবো না আমরা এটার সাথে এই অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি একটু কঠিন লাগতে পারে দুবার এই দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে বিসি প্লাস এ বি হবে তাই না আমি কি ভুল করছি দেখো তো বিসি আচ্ছা এক সেকেন্ড হ্যাঁ বিসি প্লাস এ বি হবে এসি কেন লিখলাম আই হাই বিসি প্লাস এ বি তো সেক্ষেত্রে বি কমন যাবে এখানে বিসি প্লাস এ বি দ্যাট ইজ হ্যাঁ তাহলে এখানে কী কমন যাবে বি কমন যাবে সি প্লাস এ ঠিক আছে থ্যাংক ইউ ওকে স্ক্রিনশট নাও ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আমাদের নাম্বারে হচ্ছে যে হ্যাঁ ক্লাস শেষ হওয়ার পর আমি একটু ফ্রি আওয়ার আছে কল দিতে পারো হোসনে আর লাকি আচ্ছা ওকে হ্যাঁ
আমি কারেকশন করে দিয়েছি বিসি প্লাস এবি। আর এমনি 11টার পরে ফ্রি থাকি, 11টার পরে ব্যাচ থাকে না। ওকে, মাহমুদা মাসুমা, হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবে, তাইলে দেখা যাক কী করা যায়। হ্যাঁ ফার্স্ট নম্বর লাইন ঠিক করে দিয়েছি, 5 নম্বর লাইন। আচ্ছা আলফা এক না হলে কোশ্চেন আছে, আমি করাবো, প্রত্যেকটা টাইপের কোশ্চেন করানো হবে, সমস্যা নেই। হ্যাঁ কিতাব স্যারের বই থেকে এই যে একটা স্ক্রিনশট দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা ওকে, আচ্ছা ওকে। সো আমি নর্মালি নাম নিই না, তাই না, কমেন্ট পড়ি, কমেন্ট দেখে কমেন্টে অ্যান্সার দিই। যাই হোক, সো দেখো তাহলে আমরা এটুকু শেষ করলাম এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের বাকি অংশ নিয়ে আলোচনা করব। এবং এর মধ্যে নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ যারা এনরোল করেছো, অনেকেই আমরা প্রাইভেট গ্রুপে অ্যাড করতে পারি না এখনও, এই জন্যে আমরা হচ্ছে একটু এই যে ক্লাসটা পাবলিকলি নিয়ে নিয়েছি। হ্যাঁ যারা আমাদের প্রাইভেট কোর্সে আছে, অনেকেই হচ্ছে এখনও শেষ করা যায়নি কাজগুলো, শেষ করে করে অনেকেই কাজ করছে একসাথে, তারপর একটু মানে অনেক স্টুডেন্টস এনরোল বা যোগাযোগ করার কারণে একটু ডিলে হচ্ছে। সো টেনশনে কিছু নেই, আমরা পরের অংশগুলো কাভার করে দিব ভালোভাবে, ঠিক আছে। সো আজকের লেকচার এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।